আনন্দ আম্বানির বিয়ের খরচা কি মুকেশ আম্বানি আমাদের থেকেই উঠিয়ে নিল? ওয়েল, এই কোশ্চেনটা এখন অনেকেই করছে। যখন থেকে জিও অ্যানাউন্স করেছে তারা তাদের প্রত্যেক রিচার্জ প্ল্যানের দাম 25% বাড়াবে। এবার যেহেতু জিও দাম বাড়াচ্ছে, ফলে তারা দেখা দেখি ভিআই বা এয়ারটেলও বাদ যায় কেন, তারাও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। সিম কোম্পানিগুলির হঠাৎ এই মূল্যবৃদ্ধি দেখে সাধারণ মানুষ প্রচণ্ড চটেছে। তারা বলছে এইসব কোম্পানিগুলোকে বয়কট করা উচিত এবং পুরনো বিএসএনএলকে ফিরিয়ে আনা উচিত। এখন প্রশ্ন হচ্ছে বিএসএনএল এর প্রতি সাধারণ মানুষের কেন এত ভালোবাসা? আর যদি এত ভালোবাসাই থেকে থাকে তাহলে বিএসএনএল হারিয়েই বা গেল কেন? একসময়ের মার্কেট লিডার বিএসএনএল কেন জিও এয়ারটেল ভিআই এর মতো প্রাইভেট কোম্পানিগুলির ভিড়ে হারিয়ে গেল? নাকি তাকে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হলো? তা জানবো আজকের ভিডিওতে। তার আগে ভিডিওতে লাইক করে আমার মনোবল বাড়িয়ে দাও এবং তোমরা কে কোন কোম্পানির সিম ইউজ করো সেটা নিচে কমেন্ট করে দাও। যে যে কমেন্ট করবে তার নাম আমি নেক্সট ভিডিওতে বলবো। বিএসএনএল এর ফুল ফর্ম হলো ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে এবং এই বিএসএনএল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামগঞ্জে যেখানে ফোন কানেক্টিভিটি সেভাবে পৌঁছায়নি সেখানে ফোন কানেক্টিভিটিকে পৌঁছে দেওয়া, তাও আবার অতি অল্প খরচে। তখন অবশ্য প্রাইভেট কোম্পানিগুলির এত রমরমা ছিল না। যে কটা প্রাইভেট কোম্পানি ছিল তারাও গ্রামগঞ্জে যেতে চাইছিল না, কারণ তাদের মতে যে তারা গ্রামগঞ্জ থেকে সেইভাবে মুনাফা লাভ করতে পারবে না। ফলে মার্কেটে যেহেতু অন্য কোনো প্লেয়ার নেই, এই সুযোগ নিয়ে বিএসএনএল গ্রামগঞ্জ থেকে পাহাড় এলাকা সব জায়গায় তার নেটওয়ার্ক বিস্তার করে ফেলে। 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই 8 বছর বিএসএনএল সবাইকে ভুল প্রমাণ করে 46,688 কোটি টাকা লাভ করলো। এবার গুড় যেখানে থাকবে সেখানে তো পিঁপড়ে আসবেই। এই এত পরিমাণ লাভ দেখে প্রাইভেট কোম্পানিগুলিও বিএসএনএল এর উপর ইন্টারেস্ট নেওয়া শুরু করলো। কি বিএসএনএল কি করছে, আমরাও সেটা করব। তবে এত প্রফিটেবল একটি কোম্পানি বিএসএনএল, তার হঠাৎ ডাউনফল কেন শুরু হলো? এর পেছনে আছে বেশ কিছু কারণ। সালটা ছিল 2007 সাল। তৎকালীন টেলিকম মিনিস্টার দয়ানিধি মারানকে সিবিআই ডেকে পাঠালো, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি বিএসএনএল এর 323টি হাই স্পিড কানেকশন তার বাড়িতে লাগিয়েছে, কারণ তার নিজস্ব টিভি নেটওয়ার্ক সান টিভির পরিষেবা দেওয়ার জন্য। একটি সরকারি কোম্পানিকে এইভাবে নিজের প্রাইভেট কাজে লাগানোর জন্য সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল এবং চাপের মুখে পড়ে টেলিকম মিনিস্ট্রি থেকে তিনি রিজাইন করতে বাধ্য হয়েছিলেন এবং এরপরে টেলিকম মিনিস্টার হন এ রাজা। কিন্তু পরবর্তীকালে এই এ রাজার নামও জড়িয়ে পড়ে 2G স্ক্যামে, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এ রাজাকে ক্লিনচিট দিয়েছিল। এইসব ঘটনার পর থেকেই বিএসএনএল এর ডাউনফল শুরু হয় এবং তখন থেকে আজ পর্যন্ত বিএসএনএল আর লাভের কোনো মুখ দেখেনি। বিএসএনএল কোম্পানির সঙ্গে যেহেতু এত বড় বড় স্ক্যামের নাম জড়াচ্ছিল, ফলে গভর্নমেন্টও আর বিএসএনএল কে নতুন কোনো প্রজেক্ট শুরু করার পারমিশন দেয়নি এবং এই সুযোগকে কাজে লাগিয়ে প্রাইভেট কোম্পানিগুলো যেমন ভোডাফোন, এয়ারটেল তাদের ব্যাপক বিস্তার শুরু করলো। তারপর যখন জিও তার 4G স্পিড নেট ফ্রিতে নিয়ে এলো, তখন তার সামনে বহুত বড় বড় প্রাইভেট কোম্পানিগুলোও বন্ধ হয়ে গেল। সেখানে বিএসএনএল এর মার্কেট যে ডাউন হবে সেটা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হলো, তা সত্ত্বেও বিএসএনএল বন্ধ হলো না কেন? এর পেছনে আছে মূলত 2টি কারণ। প্রথমত, বিএসএনএল হলো একটি সরকারি কোম্পানি, ফলে সরকার থেকে তার নিয়মিত ফান্ড আসে। এবং দ্বিতীয় হলো, বিএসএনএল এর নেটওয়ার্ক এমন এমন জায়গায় বিস্তার করা আছে যেখানে অন্যান্য কোম্পানির নেটওয়ার্ক সেখানে পৌঁছাতে পর্যন্ত পারেনি। আমার এখনও মনে আছে আমরা 2014-15 সাল নাগাদ কাশ্মীর বেড়াতে গেছিলাম, সেখানে অন্যান্য কোম্পানির সিম কাজ না করলেও বিএসএনএল কিন্তু ঠিক কাজ করছিল। তাহলে বিএসএনএল কোম্পানি কি সত্যি ফিরে আসবে নাকি এইগুলো সব গুজব? দেখো, আমি পার্সোনালি মনে প্রেরণা চায় যে বিএসএনএল কোম্পানি ফিরে আসুক এবং তাদের নেটওয়ার্ককে আরও ভালো করুক। বিএসএনএল ফিরে আসাতে সব থেকে ভালো যে জিনিসটা হবে সেটা হলো প্রাইভেট কোম্পানিগুলির যে মনোপলিকটা আছে সেটা অন্তত ভাঙবে। তারা মিলে যে রেটটা ঠিক করবে সেটাকেই সবাই মেনে নিতে হবে, এই যে গাজুয়ারিটা এটা ভাঙবে। দেখো, বিএসএনএল এর রিচার্জ প্ল্যানগুলো দেখলে সত্যিই মন জুড়িয়ে যায়। 2GB পার ডে 30 দিনের জন্য এই রিচার্জ প্ল্যানের দাম হলো মাত্র 199 টাকা, সেখানে এয়ারটেলের এই একই রিচার্জ প্ল্যানের দাম হলো 379 টাকা এবং জিওর এই একই রিচার্জ প্ল্যানের দাম হলো 349 টাকা, তাও আবার 28 দিনের জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বিএসএনএল কামব্যাক করবে এবং খুব জোরের সঙ্গে কামব্যাক করবে, কারণ বিএসএনএলকে কামব্যাক করানোর দায়িত্ব রতন টাটা স্যারের কোম্পানি TCS নিয়েছে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখেছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি এরকম ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও ভবিষ্যতে আরও বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।